বাংলাদেশ যদি থাকেও বিদেশি সাহায্যের উপরে নির্ভরশীল থাকবে, এই কথাগুলো যারা বলেছিল তাদের অনেকে এখনো বেঁচে আছে। সেই অর্থনীতিবিদরা বলেছে আমাদের অনুমান ছিল মিথ্যা, ভুল, তারা ক্ষমা চাচ্ছে। অক্সফোর্ড, হার্ভার্ডের অনেক অর্থনীতিবিদরা শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, রাস্তাঘাট, ব্রিজ, সর্বোপরি পদ্মা সেতু, সব কিছু নিয়ে দেশটা যখন সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যেটি সারা পৃথিবীতে প্রশংসিত হচ্ছে, অনেক বড় বড় অর্থনীতিবিদরা যারা বলেছিল দেশ, বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে টিকে থাকবে না, বাংলাদেশ যদি থাকেও বিদেশি সাহায্যের উপরে নির্ভরশীল থাকবে, এই কথাগুলো যারা বলেছিল তাদের অনেকে এখনো বেঁচে আছে। সেই অর্থনীতিবিদরা বলেছে আমাদের অনুমান ছিল মিথ্যা, ভুল, তারা ক্ষমা চাচ্ছে। অক্সফোর্ড, হার্ভার্ডের অনেক অর্থনীতিবিদরা। নিকোলাস স্টার্ন, সে ওয়ার্ল্ড ব্যাংকের চিফ ইকোনমিক্স ছিল, সেও বাংলাদেশে এসে বলেছে বাংলাদেশ হ্যাজ শোন দ্য পেসিমিস্ট ওয়ার্ল্ড নো লঙ্গার বাংলাদেশ ইজ এ বাস্কেট কেস। তারা বলেছে বাংলাদেশ বিদেশি, ম্যাকনামারা ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছে স্বাধীনতার পরে, এসে সে বলেছে বাংলাদেশ বিদেশি সাহায্যের উপরে নির্ভরশীল থাকবে, বাংলাদেশ হয়তো স্বাধীন দেশ হিসাবে টিকে থাকবে। আজকে খুশির কথা, আনন্দের কথা, আমাদের জন্য অনেক আনন্দের কথা যে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছি। আগে বাজেটের 20 থেকে 25% আসতো বিদেশি সাহায্যে, সেই সাহায্যের এখন নেমে এটা 3 ভাগের নিচে এসেছে বিদেশি সাহায্য, এবং এই বিদেশি সাহায্যের উপরে আমরা আর ওইভাবে নির্ভরশীল না। সারা পৃথিবীকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছে যে তাদের অনুমান কত ভিত্তিহীন ছিল। আজকে IMF, এই যে করোনার মহামারী, এর মধ্যেও IMF-এর গত বছরের যে রেটিং, তাদের যে অ্যাসেসমেন্ট, ইকোনমিক রিভিউ, IMF বলেছে যে পৃথিবীর অনেক দেশে, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সব জায়গার গ্রোথ, প্রবৃদ্ধি মাইনাস, সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি 3+। MDG গোল 90 বছরে, ইন আওয়ার ভিশন ডকুমেন্ট 2021, ইন আওয়ার ইলেকশন ম্যানিফেস্টো, দিন বদলের সনদ 2008 সালে আমরা দিয়েছিলাম, 29শে ডিসেম্বর নির্বাচন হয়েছিল। We placed to the nation will achieve all the MDG goal latest by 2017. আমরা বলেছিলাম যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব, উইল বি সেলফ সাফিসিয়েন্ট ইন ফুড গ্রেন। আমরা আরও বলেছিলাম উইল ব্রেক ডাউন আওয়ার পভার্টি টু হাফ। আজকে আমি অত্যন্ত আনন্দিত, খুশি।